জানুন, চীন পাকিস্তানের ঘুম কেড়ে ভারতের হাতে আসছে S-400। রাশিয়া খুব শিগগিরই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ করবে, এমনটাই জানিয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রোগোজিন, সফর শেষে দেশে ফিরে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। ভারতের হাতে সবথেকে আধুনিক এই মিসাইল সিস্টেম চলে আসলে তা পাকিস্তান সীমান্ত মোতায়েন করা হবে বলে খবর। এর আগে নয়াদিল্লিতে রাশিয়ার উপর প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারত সকল ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে রাশিয়ার আরও ঘনিষ্ঠ সহযোগিতা চায়। 2016 সালে অক্টোবর মাসে রাশিয়া ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়, আর সেই মতো মনে করা হচ্ছে এই বছরেই ভারতের হাতে S-400 চলে আসবে বলে দাবি তার। শত্রু সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা থেকে একই সময়ে 72টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। যে কোনো ট্যাকটিক্যাল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশে 2 থেকে 27 কিলোমিটার উচ্চতায় ধ্বংস করে ফেলতে পারবে S-400 ব্যবস্থা। ভারত নিজের আকাশ প্রতিরক্ষাকে নিশ্চিত করতে এই ব্যবস্থা সংগ্রহ করছে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী সামরিক ও কৌশলগত সহযোগিতা বিরাজ করছে।